Welcome my dear students and friends. Banglar Siksha Durobhashe. Paschimbonger Manoniyo Mukhyamantri Mamata Bondhopadhyayer Uddyoge ebong amader Paschimbongo Siksha Doptorer Porichalonay Byabosthaponay ek notun system chalu holo Banglar Siksha Durobhashe. Orthat tomra jara shoshto theke doshom shreni porjonto royecho tomader notun class shobe shuru hoyeche. তোমরা প্রত্যেকটি অধ্যায় পড়তে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ এবং সেই সমস্যাগুলোকে যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য এই উদ্যোগ এই বিষয়টি নিয়ে তোমাদের আজকে ডিটেইলস বলবো সেই সঙ্গে জানাবো যে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ছো তোমাদের জন্য 17 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেল বাংলার শিক্ষা দূরভাষে এই প্রোগ্রামটি এখানে তোমাদের একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হবে যে টোল ফ্রি নম্বরে তোমরা 10:30টা থেকে 1:30টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী তোমরা নোটিফিকেশনটা পাশে দেখতে পাচ্ছো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তোমরা 10:30টা থেকে 1:30টা পর্যন্ত এই টোল ফ্রি নম্বরে ফোন করে তোমাদের বিষয়ভিত্তিক সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে তার উত্তরটা তোমরা জেনে নিতে পারবে ফোরের উল্টো দিকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তারা রয়েছেন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা নিশ্চয়ই এতদিনে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন পদ্ধতি অর্থাৎ অনলাইন সিস্টেমে পড়ানোর কোথাও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কোথাও সরাসরি গুগল মিট কিংবা জুম অ্যাপসের মাধ্যমে তোমরা নিশ্চয়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছ তার বাইরেও তোমাদের অনেকের অনেক কিছু জানার থাকতে পারে সেইগুলো তোমরা একটা সুযোগ যখন পেলে এই টোল ফ্রি নম্বরে ফোন করে তোমরা জেনে নেবে টোল ফ্রি নম্বরটা তোমরা লিখে নাও 1-800-123-2823 আর একবার বলছি 1-800-123-2823 এই নাম্বারে ফোন করলে কোনো ফোন চার্জ লাগবে না বা কাটবে না অতএব তোমরা নিশ্চিন্তে 10:30টা থেকে 1:30টা পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ঠিক নবম এবং দশম শ্রেণীর ছাত্ররা তোমরা আবার 1:30টা থেকে 4:30টা অর্থাৎ 1:30 থেকে 4:30 পর্যন্ত একইভাবে তোমরা এই টোল ফ্রি নম্বরে ফোন করলে তোমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যারা উল্টো দিকে রয়েছেন তারা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন এইভাবে তোমাদের পড়াশোনা স্কুল এবং দূরভাষের মাধ্যমে তোমাদের চলতে থাকবে আপাতত যতদিন এই করোনা পরিস্থিতি থেকে আমরা বেরোতে না পারি এই অদ্ভুত একটা পরিস্থিতি থেকে আমরা যতদিন না বেরোতে পারছি ততদিন আমাদের এই সিস্টেমের মাধ্যম দিয়ে চলতে হবে আমাদের স্কুল কর্তৃপক্ষের দ্বারা বা শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর দ্বারা যে ব্যবস্থাপনা চলছে সেই অনলাইন টিচিং প্লাস তোমাদের এই যে দূরভাষ সিস্টেম যেটা রাজ্য সরকার চালু করলো এর মাধ্যমে তোমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে চুপচাপ বসে থাকলে ঘরে পিছিয়ে পড়বে তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্রত্যেকে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করো এবং এই সম্পর্কে তোমরা যদি আরও বিশদে জানতে চাও তাহলে অবশ্যই www.banglarsiksha.gov.in এ লগ ইন করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো এই ছিল আজকের আপডেট আবার আসবো তোমাদের নতুন আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ